আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকে আমার রেসিপি হচ্ছে গরুর ভুড়ি ভাজা অথবা বট ভাজাও বলা হয়ে থাকে। শুধু গরুর না, ছাগলের খাসির ভুড়িও খাওয়া যায়। এই খাবারটি অনেকের কাছে অনেক প্রিয়, আবার কিছু মানুষের কাছে আছে অনেকই অপ্রিয়। তবে আমার এই খাবারটি কিন্তু খুবই প্রিয় একটি খাবার। আজকের এই বটের রেসিপিটি আমার মরহুমা দাদি যেভাবে তৈরি করতেন, আমি ঠিক সেভাবেই তৈরি করে দেখাবো। আমার দাদি আজকে বেঁচে নেই, আল্লাহ তাআলা ওনাকে বেহেস্তে নসিব করুন। আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। আর দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। এখানে আমি নিয়েছি 1 কেজি ক্লিন করা গরুর ভুঁড়ি। আমি যেহেতু দেশের বাইরে থাকি আর এখানে বটগুলো ক্লিন করাই বিক্রি করে, ওরা মেশিন দ্বারা ক্লিন করে বলে এগুলো একটু বেশি সাদা হয়ে থাকে। এই ভুঁড়িগুলো ক্লিন করা থাকলেও আমি বাসায় এনে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করেছি। যদি ময়লা অথবা গরু ছাগলের পশম থাকে তবে তা চলে যাবে। পরিষ্কার করার সময় ভালো করে লক্ষ্য রেখে আর সময় নিয়ে এই ভুঁড়িগুলোকে পরিষ্কার করতে হবে। আমি পরিষ্কার করে রেখেছি। এখন এই ভুঁড়িগুলোকে আমি বড় একটি পাতিলে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এখন এই ভুঁড়িতে 1 চা চামচ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা সামান্য দিয়ে দিচ্ছি। চুলাটা ধরিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিব। মাঝারি আঁচে এই ভুঁড়িগুলোকে 1 থেকে 1.5 ঘন্টার মতো সিদ্ধ করে নিব। প্রায় 1.5 ঘন্টা পর বটগুলোতে কিছুটা রাবারি টেক্সচার চলে এসেছে আর উপরে অনেক তেলও ভেসে উঠেছে। এখন আমি এই ভুঁড়িগুলোকে আবারও খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে ছোট ছোট টুকরা করে কেটে নিব নিজের পছন্দ মতো। আমি একটু বেশি ছোট টুকরা করে কেটেছি। কাটা সিদ্ধ করা এই ভুঁড়িগুলোকে কোনো পলিথিন ব্যাগ অথবা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যাবে আর পরে রান্না করে খাওয়া যাবে। পাতিলে রাখা ভুঁড়িতে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা যেহেতু সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ দিয়েছিলাম তাই ওই আন্দাজ মতোই এখন লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 3টি টুকরা করে কাটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা, এগুলো ফ্রোজেন আদা রসুন। আদা রসুন ব্লেন্ড করে কিউব কিউব করে ফ্রোজেন করে রেখে দিই ডিপ ফ্রিজে। 5-6টি আস্ত এলাচ, 3-4টি তেজপাতা, বড় 3 টুকরা দারচিনি, 7-8টি আস্ত গোলমরিচ, 1/2 কাপ তেল, 2 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচ গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা নিজের পছন্দ মতো দেওয়া যাবে। আমি 1.5 চা চামচ দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ জিরা গুঁড়া আর 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর এটিকে ঢাকনা দিয়ে দিব। মাঝারি আঁচে 15 থেকে 20 মিনিটের জন্য পানি ছাড়া রান্না করব। পেঁয়াজ গলে আর আদা রসুন গলে যে পানিটা বের হবে সেই পানিটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 20 মিনিট পর পেঁয়াজ থেকে আর আদা রসুন থেকে পানি বের হয়েছে। এখন আমি এই ভুঁড়িতে 3 কাপ পানি দিয়ে দিব মেজারমেন্ট কাপের। 3 কাপের কম দেওয়া যাবে না। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব আর ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ভুঁড়িগুলোকে আমি 1 থেকে 1.25 ঘন্টা রান্না করব। প্রায় 1.25 ঘন্টা পর ভুঁড়ির পানি একদমই শুকিয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দেখছি। এখন এখানে আরেকটি বড় কড়াই নিলাম আর এই কড়াইতে এখন আমি 4-5 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম। সরিষার তেল না দিতে চাইলে নর্মাল তেলও দেওয়া যাবে। তবে যদি বট ভাজার একটু অন্যরকম ফ্লেভার পেতে চান, কিছুটা গ্রাম্য স্টাইলের ফ্লেভার পেতে চান, তাহলে সরিষার তেলটা দিলে বেশি বেটার হয়। তো এখন এখানে আমি 2টি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, 3-4 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিব। এখন এই পেঁয়াজে আমি দিয়ে দিচ্ছি আমার খুবই ফেভারিট একটি জিনিস, সেটি হচ্ছে নারিকেল বাটা। আমি এখানে 1/2 করে বাটা 1 কাপ নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেল বাটাটা পুরোপুরি অপশনাল, এটি নিজের পছন্দের উপর। তবে
যারা কখনো নারিকেল বাটা দিয়ে খাননি তারা খেয়ে দেখতে পারেন যে এটি কি রকম মজা হয়। আমার দাদিকে দেখতাম দিত নারিকেল এবং আমিও এটাতে ইষ্ট হয়ে গেছি, খুবই মজার হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। নারিকেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, আর এখন দিয়ে দিব রান্না করা ভুড়িগুলো। ভুড়িগুলো দিয়ে চুলার আঁচ একদম বাড়িয়ে দিব, ফুল আঁচে দিয়ে রাখব। ভুড়িগুলোতে এখন আমি 2-4 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর দিলাম 4টি শুকনা মরিচ। শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচও দেওয়া যাবে, তবে আমি এখানে 4টি শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে এই ভুড়িগুলোকে আমি ভাজতে থাকব, হালকা পোড়া পোড়া করে ভেজে নিব। ভুড়ি ভাজাটাও নিজের পছন্দের উপর নির্ভর করে ভাজতে হবে, কতটুকু পরিমাণ আপনি পোড়া পোড়া করবেন সে আন্দাজে ভাজা উচিত। তো এই ভুড়িগুলো হালকা পোড়া পোড়া হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর সার্ভিং ডিশে তুলে নিব। হয়ে গেছে মজাদার নারিকেল দেওয়া ভুড়ি ভাজা বা বট ভাজা। আশা করছি আজকের এই বট ভাজা ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।